সালের একটা মুভি দ্য স্যান্ডের এক্সপ্লানেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। গল্পের শুরুতেই আমরা একটা বিচ পার্টির দৃশ্য দেখতে পাই, যেখানে বেশ কিছু মানুষ পার্টি করছিল। এই পার্টি চলাকালীন মিচ তাদের সকলের ফোন নিজের কাছে রেখে দেয়, যাতে তারা কোন রকম ভিডিও বানিয়ে সেটা ইন্টারনেটে দিতে না পারে। এরই মাঝে তারা একটি অদ্ভুত ভীতিকর জিনিসের সন্ধান পায়, যেটিকে তারা ভেঙে ফেলে এবং সারা রাত সেই পার্টিতে ভীষণ মজা করতে থাকে। পরের দিন আমরা কেলিকে ঘুম থেকে উঠতে দেখি, গাড়িতে শুয়ে থাকা বাকিরাও ধীরে ধীরে ঘুম থেকে ওঠে এবং টেবিলে শুয়ে থাকা মার্শাকে ঘুম থেকে তোলার চেষ্টা করে। ঘুম ভাঙার পর থেকেই মার্শা বমি করতে থাকে। তখনই বাড়িতে বসে থাকা একটা পাখির দিকে নজর যায় কেলির। সে দেখতে পায় পাখিটি বসে বসেই বালির মধ্যে ঢুকে যাচ্ছে। এটা দেখে কেলি খুব ভয় পেয়ে যায় এবং মার্শাকে বালিতে পা রাখতে বারণ করে, কিন্তু মার্শা বিষয়টিতে অতটা খেয়াল না দিয়ে বালিতে পা দিয়ে ফেলে। তার ফলে ওর পা বালিতে ঢুকে যায় এবং ও সেটাকে বার করার খুব চেষ্টা করে, তার ফলে তার হাতও বালিতে আটকে যায়। সে ভয়ে চিৎকার করতে থাকে। এটা দেখে ওখানে উপস্থিত সকলেই বিস্মিত হয়। ভানসুকে এই অবস্থায় দেখে রনির বারণ করা সত্ত্বেও তার দিকে দৌড়ে যায়, কিন্তু বালিতে আটকে যাওয়ার কারণে সে পড়ে যায় এবং চিৎকার করতে থাকে। তখনই জোয়ানকে সাহায্য করার জন্য গাড়িতে স্টার্ট দেয়, কিন্তু গাড়িটা স্টার্ট নেয় না। তখন মিচ ওর দিকে দড়ি ছুড়ে দেয়, যার সাহায্যে ওরা সকলে বাঁচতে পারে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছিল, কারণ ভান্সকে বালি ততক্ষণে আক্রমণ করে নিয়েছে সম্পূর্ণভাবে। এটা সাহায্য নিয়ে পরপর রেলিংগুলো যুক্ত করে এবং তারা জোয়ানের কাছে পৌঁছায়। তার সাহায্য দিয়ে চ্যান্টা জোয়ানের কাছে পৌঁছায়, রেলিকে কেলিকে সেখান থেকে বার করার কথা বলে। তার হাতে রক্ত পড়ছিল, যেটা বালি সংস্পর্শে এলে ট্যান্টিকল গুলি আকৃষ্ট হতো। এরপরে কেলি জোয়ানের কাছে পৌঁছায় এবং রেনি জোয়ানাকে এগোনোর চেষ্টা করতে খানিকটা যাওয়ার পর তার হাত থেকে রক্তপাত হতে শুরু করে। এটা দেখে সে টাল সামলাতে না পেরে বালিতে পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে। ক্যানের মধ্যে দিয়ে গিলওয়ার্ডস এর রক্ত বেরোনোর কারণে ট্যান্টিকলস গুলো সেই দিকে আকৃষ্ট হয়। এদিকে চ্যান্টা নিজের পায়ে তোয়ালে এবং ব্যাগ বেঁধে সুপারভাইজারের গাড়ি অবধি পৌঁছে যায় এবং সে ভীষণ খুশি হয়ে যায়। সেই মুহূর্তে গিলওয়ার্ডস এর ক্যান বালির মধ্যে ঢুকে যায় আর ক্যান থেকে মনস্টারের ভয়ঙ্কর হাত বেরিয়ে তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে নেয় আর সেও মারা যায়। এর থেকে আমরা এটা বুঝতে পারি আস্তে আস্তে মনস্টারটা আরো বড় এবং শক্তিশালী হতে শুরু করেছিল। এই মনস্টারটি গাড়িতেও আক্রমণ করে এবং মনস্টারের আক্রমণ ফলে চ্যান্টার পা স্লিপ করে এবং পড়ে যাওয়ার ফলে অজ্ঞান হয়ে যায় এবং কেলি ভীষণ ভাবে চিন্তিত হয়ে পড়ে। এয়ার ব্যাকড্রপের মাধ্যমে জিয়ানাকে গাড়ির মধ্যে বসায়, কিন্তু যখন কেলি গাড়িতে আসে তখন মনস্টারটা তাকে আক্রমণ করে এবং গাড়ির দরজা বন্ধ করে দেয়। এরপরে কেলি গাড়ির উপরে উঠে পড়ে, তখন সে গ্যাসোলিনের কয়েল ক্যান পায়, কিন্তু যখন সে সেটাকে ওঠায় তখন মনস্টারটা তাকে সেটা ছিনিয়ে নেয়। এরপর এসে একটি অন্য ক্যান তুলে গাড়ির চারিপাশে বালিতে সেটা ঢালতে থাকে এবং লাইটারের সাহায্যে নিজে আগুন জ্বালিয়ে দেয়। তেল পড়ার কারণে মনস্টারের গায়ে আগুন লেগে যায়, সে সম্পূর্ণভাবে জ্বলে যেতে থাকে। কিন্তু সে যখন গাড়ির মধ্যে যায় তখন সে মনস্টারটি গাড়ির দরজা খোলার চেষ্টা করে। কেলি দরজাটি বন্ধ করে দেয় এবং মনস্টারটি আস্তে আস্তে শান্ত হয়ে যায়। এরপরে বাকিরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে একজন ব্যক্তি এসে ওদেরকে ঘুম থেকে তোলে। কেলি ভীষণ ভয় পেতে থাকে, কিন্তু ও যখন বালিতে পা দেয় তখন এটা অনুভব করতে পারে যে মনস্টারটি মারা গিয়েছে। এরপরে ওরা দুজন গাড়ি থেকে বেরোয় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জোয়ানাকে দেখতে পাই, যার মৃত্যু হয়েছিল। পরবর্তী দৃশ্যতে দেখি ওই মনস্টারটি সমুদ্রের তলায় রয়েছে এবং অন্য একটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।